اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك

তো দ্বিতীয় হিজরিতে শাওয়াল মাসে জাকাত ফরজ হয়েছে এবং জাকাতরা ইসলামের দ্বিতীয় রুকুন যা কোরআনেও বর্ণনা করেছে আদেশেও বর্ণনা করেছে আর জাকাতের শর্ত হচ্ছে যে একটা লোক মুসলমান হওয়া এক নম্বর মুসলমান হওয়া দুই নম্বর হচ্ছে স্বাধীন হওয়া তিন নম্বর হচ্ছে নিসাবের মালিক হওয়া চার নম্বর হচ্ছে এককভাবে সম্পত্তির মালিক হওয়া এককভাবে পাঁচ নম্বর হচ্ছে এক বছর পরিপূর্ণ হওয়া এই পাঁচটা শর্ত যার উপর আছে তাকে অবশ্যই যাকাত দিতে হবে এবং শিশু এবং পাগলের উপর অবশ্যই জাকাত আছে যদি তারা পাগল যদি সম্পত্তির মালিক হয় এবং স্বাধীন হয় এবং সে যদি মুসলমান হয়ে থাকে এবং এককভাবে যদি সম্পত্তির মালিক হয় তারপরে অবশ্যই জাকাত আছে কারণ পাগল কোন শর্ত না জাকাতের জন্য শিশু হয় না শিশু যদি মালিক হয় শিশু অর্থাৎ তার বাপ যদি অনেক বড় সম্পদশালী এক লোক যদি মারা যায় এবং তার ছোট্ট শিশু যদি তখন সে ওয়ারিশ হিসাবে সম্পত্তির মালিক হয় এবং তার কাছে অনেক সম্পদ থাকে এবং এই সম্পত্তির মধ্যে নিসাব পোড়া হয় এবং সে একক মালিক তাহলে তার অবশ্যই জাকাত তার যে অভিভাবকরা তার পক্ষ থেকে দিবে জাকাতরা পাগল এবং শিশুর যে অভিভাবক যারা আছে বা আসে যারা ঘনিষ্ঠ আত্মীয় আছে তারা তাদের সম্পদ থেকে হিসাব করে জাকাত আদায় করবে তো কাজেই পাগল এবং শিশু যদি মুসলমান হয় শর্ত যদি মুসলমান এক নম্বর শর্ত মুসলমান হওয়া দুই নম্বর হচ্ছে স্বাধীন হওয়া যে কারো অধীনে না থাকা আর তারপরে সে সম্পত্তির এককভাবে মালিক হওয়া এবং এক বছর পরিপূর্ণ হয় এবং নিসাবের মালিক মানে যেই যতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হয় সেই যতটুকু আহ যেভাবে বলা হয় যে স্বর্ণের স্বর্ণ যদি তিরাশি গ্রাম হয় স্বর্ণ তিরাশি গ্রামের কেউ মালিক হয় এক বছর পরিপূর্ণ হয়ে যায় ঠিক তেমনিভাবে আহ যে টাকা পয়সা যদি সেটা পাঁচশো পঁচানব্বই গ্রাম সম পরিমাণ হয় এইভাবে যে নিসাব রয়েছে সম্পদের এই হিসাবে যদি সে মালিক হয় আবার এককভাবে যদি সম্পত্তির মালিক হয় তাকে অবশ্যই যাকাত দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের বিধান কোরআন হাদিস থেকে সঠিক ভাবে জেনে বুঝে এবং সেটা আমল করার তৌফিক দান করুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া